রাজধানীর মৎস্যভবন এলাকায় দিনে দুপুরে ছিনতাইয়ের কবলে স্কুল শিক্ষিকা। শুক্রবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী রিকশায় থাকা উদয়ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহমুদা বেগমের ব্যাগ ধরে টান দেয়। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতের স্বামী কাজী জহিরুল ইসলাম জানান, কাকরাইলে একটি বাসায় অনুষ্ঠানে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। একটা হোন্ডা একজন চালাচ্ছে, আর পিছনে একজন বসা। হঠাৎ করে আমার ওয়াইফের ব্যাগের মধ্যে টান মারছে, তখন ব্যালেন্সলেস হয়ে ওই অবস্থায় রিকশা থেকে মানে প্রচন্ড জোরে মানে পড়ে গেছে। পেছনে আরেক রিকশায় থাকা সন্তানরাও দেন দুর্ঘটনার বিবরণ। মৎস্যভবন বা কাকরাইল একটা ভিআইপি এলাকা, এরকম এলাকায় যে এরকম একটা ছিনতাইকারী এসে হুট করে আমাদের ব্যাগটা টেনে নিয়ে গেল, আমি চাচ্ছি যে এটার যত তাড়াতাড়ি সম্ভব এটার তদন্ত করা হোক। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। রাতে মাহমুদা বেগমকে দেখতে ঢাকা মেডিকেলে আসেন রমনা থানার ওসি আবুল হাসান। ক্যামেরায় কথা না বললেও স্বজনরা জানান, দ্রুত আইনি ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ। ভিডিও ফুটেজ ওগুলা চেক করবে, একটা জিডি করতে যাব এখন। উনি ওইটা প্রিপারেশন করছে, আমি যে জাস্ট ওইটাকে ফরওয়ার্ড করব আর কি। ছিনতাই হওয়া ব্যাগে কিছু কাপড় ছাড়া তেমন কিছু ছিল না, তবে এমন ঘটনায় হতভম্ব ভুক্তভোগীরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।